চাইনাই এখন নতুন অফিসিয়াল ম্যাপ রিলিজ করেছে, আর সেই ম্যাপখনত অরুণাচল প্রদেশ, এই অরুণাচল প্রদেশখনক আর লগতে অক্সাই চিন রিজনটো নিজের বোর্ডারের ভিতর ঘোষণা করেছে, মানে নিজেই সাইন এখন ক্লেম করেছে যে অরুণাচল প্রদেশ আর অক্সাই চিন গোটেই রিজনটো তাহাতরে হয়। সো 2023 চনত মিনিষ্ট্রি অফ ন্যাচারাল রিসোর্সেস তাহাতরপরা এই চাইনার নতুন ম্যাপখন রিলিজ হয়েছে। আর লগতে এখনত আর একটা কি করেছে যে দ্য টেরিটোরিয়াল ক্লেইমস অফ দ্য চাইনাস ওয়েস্টার্ন বর্ডার্স সো কল নাইন ড্যাশ লাইন কভারিং দ্য এন্টায়ার সাউথ চাইনা সি আর শোন অন দ্য ম্যাপ এজ ইন দ্য প্রিভিয়াস রিলিজন অলসো ইন এজ ইন প্রিভিয়াস ম্যাপ এ টেন ড্যাশ ইজ প্লেস ইস্ট অফ তাইওয়ান আন্ডারলাইনিং বেইজিংস ক্লেইম ওভার দ্য আইল্যান্ড। সো এই নাইন ড্যাশ লাইনটো আগতে ক্লেইম করেছে, লগতে এই 10 নম্বর ড্যাশটো কি করেছে তাইনার তাইওয়ানের ইস্ট সাইডে রাখছে, মানে ইস্ট সাইডে মানে রখা মানে কি হয়ে গেল, তাইনা তাইওয়ানের ইস্ট সাইডে রখা মানে হয়েছে সেই তাইওয়ানখনো তাহাতে নিজের বলে ক্লেইম করেছে। কিন্তু আমার কারণে কি প্রবলেম হয়েছে, অরুণাচল প্রদেশখন অরুণাচল প্রদেশখনের 11টা প্লেস তাহাতে নতুনক নামাকরণ করেছে। দ্য লেটেস্ট ম্যাপ ফলোস বেজিং ইন এপ্রিল অ্যানাউন্সিং ইট উড স্ট্যান্ডার্ডাইজ দ্য নেম অফ 11 প্লেসেস ইন অরুণাচল প্রদেশ ইনক্লুডিং এ টাউন ক্লোজ টু দ্য অরুণাচল প্রদেশ ক্যাপিটাল অফ ইটানগর। সো দিস ইজ দ্য থার্ড সাস লিস্ট রিনেমিং প্লেসেস ইন অরুণাচল প্রদেশ অ্যান্ড ওয়াজ সিন বাই অবজারভার্স এজ এ রেসপন্স টু ইন্ডিয়া হোল্ডিং ইভেন্টস ইন দ্য লিড আপ টু দ্য G20 সামিট ইন দ্য স্টেট হুইচ বেজিং হ্যাড অপোজ। চাইনিজ প্রেসিডেন্ট জি জিনপিং ইজ এক্সপেক্টেড টু অ্যাটেন্ড দ্য September 9-10 সামিট ইন নিউ দিল্লি। সো বহুতে কোৱা মতে এনেকুৱা হৈছে যে জি টুৱেণ্টিৰ মিটটো যে অৰুণাচল প্ৰদেশৰ যে ৰখা হৈছিল সেইটো চাইনাই অপোজ কৰিছিল, আৰু সেইটো এটা ৰেছপঞ্চতে চাইনাই এনেকৈ 11খন জেগাত 11খন অৰুণাচল প্ৰদেশৰ জেগা ৰিনেম কৰি পেলাই এই মেপখন পাব্লিছ কৰিছে। আৰু এই মেপখন পাব্লিছ কৰিছে তাহাঁতৰ 28 তাৰিখে। 28 তাৰিখে কি হৈছে যে 30-year এনিভাৰ্চাৰী অফ দ্য ল অফ চাৰ্ভেইং এণ্ড মেপিং অফ দ্য পিপলছ ৰিপাব্লিক অফ চাইনা। অ'কে, চ' সেইখন তেতিয়া তাহাঁতি ৰিলিজ কৰিছে। তাহাঁতৰ মতে এইখন হৈছে মেপ, আর এই ম্যাপখানক যদি মানে অকান ভালকে দেখাব বিচারিম, এয়া চক, এয়া হয়েছে আমার অক্সাই চিনখন আর এয়া হয়েছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ তাহাতে নিজের বলিয়ে ক্লেম করে পেলায় পাবলিশ করেছে। অরুণাচল প্রদেশের লগত রিলেটেড, ওকে, অক্সাই চিনখন তো আমি সকলে গম পাইছো, এখনলে আহিম। কিন্তু অরুণাচল প্রদেশের লগত রিলেটেড আমার যদাল ম্যাকমোহন লাইন হয় সেইটোর বিষয়ে আমি অল্প আলোচনা করব বিচারিম ফ্রম এক্সাম পয়েন্ট অফ ভিউ। সো ম্যাকমোহন লাইন যিডাল লাইনক চাইনাই একেবাৰে মানিবই নোখোজে। চ' ম্যাকমোহন লাইন মানে কি, ম্যাকমোহন লাইন মার্কস দ্য বাউন্ডেরি বিটুইন দ্য চাইনা অকুপাইড টেরিটরি অফ দ্য ইস্ট হিমালয়ান রিজন এন্ড দ্য ইন্ডিয়ান রিজন। দিস রিজন ইজ এ মাউন্টেনিয়াস প্লেস অফ হাই আল্টিটিউড এন্ড দিস রিজন লাইন ওয়াজ ডিটারমাইন্ড বাই স্যার হেনরি ম্যাকমোহন দেন ফরেন সেক্রেটারি ইন দ্য গভর্নমেন্ট অফ ব্রিটিশ ইন্ডিয়া এন্ড ইট ইজ কল্ড ম্যাকমোহন লাইন আফটার হিজ নেম। আর এই লাইনডাল ম্যাকমোহন লাইনডাল 890 কিলোমিটার দীঘল হয়। আৰু এই ম্যাকমোহন লাইন কোড মানে ইয়াক নির্ধারিত করা হয়েছিল কোনখন ট্রিটিত, সেইখন হৈছে সিমলা ট্রিটি। সিমলা ট্রিটি কেতিয়া হৈছিল, 1914 চনত। আৰু এই সিমলা ট্রিটি হৈছিল ইন্ডিয়া আৰু টিবেটৰ মাজত, কাৰণ তেতিয়া টিবেট ইন্ডিপেণ্ডেণ্ট আছিল। ওকে, সো সিমলা ট্রিটি ওয়াজ সাইন বিটুইন দ্য রিপ্রেজেন্টেটিভস অফ ইন্ডিয়া এন্ড টিবেট ফর ক্লিয়ার ডিমার্কেশন ইন 1914। চাইনা ওয়াজ নট প্রেজেন্ট ইন দিস এগ্রিমেন্ট ট্রিটি বিকজ টিল দিস টাইম টিবেট ওয়াজ এন ইন্ডিপেন্ডেন্ট রিজন, দ্যাটস ওয়াই দেয়ার ওয়াজ নো রিকোয়ারমেন্ট অফ দ্য চাইনিজ রিপ্রেজেন্টেশন এট দ্য টাইম অফ দ্য ট্রিটি। দাস একর্ডিং টু সিমলা ট্রিটি দ্য ম্যাকমোহন লাইন ইজ দ্য ক্লিয়ার বাউন্ডারি লাইন বিটুইন ইন্ডিয়া এন্ড চাইনা এন্ড দি বিহেফ অফ ইন্ডিয়া ব্রিটিশ রুলার্স কনসিডার টাওয়াং অফ অরুণাচল প্রদেশ এন্ড দ্য সাউদার্ন পার্ট অফ দ্য টিবেট এজ পার্ট অফ ইন্ডিয়া হুইচ ওয়াজ এগ্রিড বাই দ্য টিবেটিয়ানস। সো ডিউ টু দিস টাওয়াং রিজন অফ অরুণাচল প্রদেশ নাও বিকেম পার্ট অফ ইন্ডিয়া। সো গম পালে আপনাদের যে এই সিমলা ট্রিটিত কি হয়েছিল, তেতিয়ালৈকে তো আমার টিবেট খন ইন্ডিপেন্ডেন্ট আছিল, চাইনাই তেতিয়ালৈকে অকুপাই করা নাছিল। সো যেহেতু সেয়া টিবেট আর ইন্ডিয়ার মাজত হয়েছিল, ব্রিটিশ ইন্ডিয়ার আমার রুলার খিনি ব্রিটিশ রুলার্স খিনি আছিল সেই টিবেট ট্রিটিত, আর তার মতে সাউথ যখন আমার টাওয়াং সেখন ইন্ডিয়ার পার্ট বলি বা অরুণাচল প্রদেশের পার্ট বলি ধরা হয়।
আৰু কিন্তু চাইনাই এই মেকমোহন লাইন একচেপ্ট কৰিব নিবিচাৰে, কাৰণ চাইনাৰ মতে কি হৈছে, টিবেট তাহাঁতৰ টেৰিটৰী আগৰ পৰাই পাৰ্ট আছিল, য'ত আৰ ৰিপ্ৰেজেণ্টেটিভ অফ টিবেট আৰ নট অথৰাইজ টু একচেপ্ট এনি এগ্ৰিমেণ্ট উইদাউট চাইনিজ কনচেণ্ট। তাহাঁতৰ মতে চাইনিজ কনচেণ্ট নোহোৱাকৈ কেনেকৈ টিবেটিয়ানসকলে এই ট্ৰিটিটো এগ্ৰি কৰিলে। ইন 1950 চাইনা ফুল্লি অকুপাইড টিবেট, নাও চাইনা নাইডাৰ এপ্ৰ'ভছ নৰ একচেপ্ট দ্য মেকমোহন লাইন। 1950 চনত যেতিয়া চাইনাই টিবেটক পুৰা অকুপাই কৰি ল'লে, তেতিয়া চাইনাই না এই মেকমোহন লাইনডাল মানে বা এপ্ৰ'ভ কৰে, মানে সেইডাল নমনা মানে কি হ'ল, অৰুণাচল প্ৰদেশখন টিবেটৰ পাৰ্ট হৈ গ'ল, আৰু টিবেটৰ পাৰ্ট হোৱা মানে আল্টিমেটলি চাইনাই ক্লেইম কৰে সেইখন তাহাঁতৰে পাৰ্ট বুলি। নাও কিন্তু ইণ্ডিয়াই কয় যে, ইণ্ডিয়াই কয় এই চিমলা ট্ৰিটিটো মানি চলে, 1914 চনৰ এই চিমলা ট্ৰিটিটো মানি চলে, আৰু তা আৰু সেইমতে এই অৰুণাচল প্ৰদেশখন সম্পূৰ্ণ ভাৰতৰে হয়, ৰাইট? তেতিয়া হ'ব পাৰে টিবেট সেইটো সময়ত উইক কাউণ্ট্ৰি আছিল, কিন্তু এনেকুৱা নহয় যে ইণ্ডিপেণ্ডেণ্ট নাছিল, সেইটো সময়ত টিবেট ইণ্ডিপেণ্ডেণ্ট আছিল। এণ্ড একৰ্ডিং টু ইণ্ডিয়া, ৱেন দ্য মেকমোহন লাইন ৱাজ ড্ৰন, চিবেজ ৱাজ নট ৰুল বাই চাইনা, চ' মেকমোহন লাইন ইজ ক্লিয়াৰ এণ্ড লিগেল বাউণ্ডেৰী বিটুইন ইণ্ডিয়া এণ্ড চাইনা। আৰু চাইনাইটো গম পালেই, চাইনাইটো এইডালক কেতিয়াও মানিবই নিবিচাৰে। অ'কে, এতিয়া কি হ'ল, কাৰেণ্ট ষ্টেটাছ যদি ক'ব কওঁ আমি, ইণ্ডিয়া ৰিকগনাইজেছ মেকমোহন লাইনছ এণ্ড কনচিডাৰ্ড ইটছ টু বি দ্য একচুৱেল লাইন অফ কণ্ট্ৰ'ল। অ'কে, এণ্ড বিটুইন দিছ ইজ দ্য লাইন একচুৱেলি বিটুইন ইণ্ডিয়া এণ্ড চাইনা, ৱাইল চাইনা ডাজ নট ৰিকগনাইজ দ্য মেকমোহন লাইন। চাইনা ছেইজ দেট দ্য এৰিয়া ডিছপুটেড ইজ 2000 কিলোমিটাৰ্ছ, বাট ইণ্ডিয়া ক্লেইমছ ইট ইজ 4000 কিলোমিটাৰ্ছ। চ' আই হোপ ডেট এই মেকমোহন লাইনৰ লগত ৰিলেটেড পুৰা হিষ্ট্ৰী, মানে 1914 চনৰ সেই চিমলা ট্ৰিটি, 1950 চনত যেতিয়া চাইনাই টিবেটক অধিকাৰ কৰিলে, তেতিয়াৰ পৰা তাহাঁতি মেকমোহন লাইন মনা নাই আৰু অৰুণাচলক কেতিয়াও ভাৰতৰ বুলি ক'ব নিবিচাৰে। চ' সেইখিনি আমি বুজিলোঁ, কিন্তু আমি যদি ভালকৈ চাওঁ সেই ট্ৰিটি মতে যদি চাওঁ, কিন্তু এই মেকমোহন লাইনডালক এজ পাৰ দ্য মিনছ ৰুল চাইনা হেজ টু এগ্ৰি উইথ দিছ মেকমোহন লাইন। নাও ইয়াৰ পৰা আমি অকণমান আমাৰ অৰুণাচল প্ৰদেশখনৰ হিষ্ট্ৰী, মানে কেনেকৈ ষ্টেটহুড হ'ল সেইটো বিষয়ে আমি জানিব বিচাৰোঁ। নাও অৰুণাচল প্ৰদেশে যেতিয়া ফুল ফ্লেজ ষ্টেট পাইছিল, সেইটো কেতিয়া পাইছিল, 1987 চনৰ 1987ৰ 20 ফেব্ৰুৱাৰী। 1972 চনলৈকে ইয়াক কোৱা হৈছিল নৰ্থ ইষ্ট ফ্ৰণ্টিয়াৰ এজেঞ্চি, NNEFA, এণ্ড ইট গেইন দ্য ইউনিটেৰী ষ্টেটাছ অন January 20, 1972। অ'কে, ইউনিয়ন ষ্টেট টেৰিটৰী ষ্টেটাছ পালে আপোনাৰ 20 জানুৱাৰী 1972 চনত, আৰু নেফাৰ পৰা নামাংকৰণ কৰা হ'ল অৰুণাচল প্ৰদেশ বুলি 1972 চনত। তাৰ আগতে কিন্তু নেফা বুলিয়েই জনা হৈছিল, নৰ্থ ইষ্ট ফ্ৰণ্টিয়াৰ এজেঞ্চি বুলি জনা হৈছিল, অসমৰ পাৰ্ট আছিল, ৰাইট? এডমিনিষ্ট্ৰেটিভলি দ্য ষ্টেট ইজ ডিভাইডেড ইন টু নাও 16 ডিষ্ট্ৰিক্ট, এণ্ড দ্য কেপিটেল ইজ ইন দ্য ইটানগৰ ইন পাপুম পাৰে ডিষ্ট্ৰিক্ট, এণ্ড ইটানগৰ ইজ নেইমড আফটাৰ ইটা ফৰ্ট, মিনিং ফৰ্ট অফ ব্ৰিক্স বিল্ট ইন 14th century AD। ইটানগৰ নামটো পালে ইটা ফৰ্টটোৰ পৰা, ইটা মানে আমি গম পাওঁ ব্ৰিক্স। নাও অৰুণাচল প্ৰদেশৰ এইখন মেপ আপোনালোকে গম পাইছে, আৰু এই মেপখনত এয়া দেখিছে, এয়া হৈছে টাৱাং, যাৰ কথা আমি এতিয়া কৈ আছিলোঁ। যদি ডিষ্ট্ৰিক্টকেইখন চাওঁ, টাৱাং, ৱেষ্ট কামেং, ইষ্ট কামেং, পাপুম পাৰে, লৱাৰ সোৱণশিৰি, কাৰণ কমে, আপাৰ সোৱণশিৰি, ৱেষ্ট চিয়াং, আপাৰ চিয়াং, দিবাং ভেলী, ইষ্ট চিয়াং, লৱাৰ দিবাং ভেলী, লোহিত, অ'কে, যাওঁ চেংলেং এণ্ড টিৰাপ, ই বহুতখিনি জেগা, আচলতে বহুত এটা ডাঙৰ টেৰিটৰী বুলি ক'ব পাৰি অৰুণাচল প্ৰদেশৰ। আৰু অৰুণাচল প্ৰদেশক আমি ফেমাছলি ক'বই লাগিব যে ইট ইজ নন এজ লেণ্ড অৱ দ্য ডাউন লিড মাউণ্টেইনছ, পপুলাৰলি নন এজ দ্য লেণ্ড অৱ দ্য ডাউন লিড মাউণ্টেইনছ। এণ্ড অৰুণাচল প্ৰদেশ ইজ ইণ্ডিয়াজ ৰিম'ট ষ্টেট, এণ্ড ইট ইজ দ্য ফাৰ্ষ্ট ইণ্ডিয়ান চইল টু গ্ৰীট দ্য চাৰাউণ্ডিং চাইন। হয়, অৰুণাচল প্ৰদেশখনতে প্ৰথমে সৰ্বপ্ৰথমে কি হয়, প্ৰতিদিনাখনেই সূৰ্য উদয় হয় অৰুণাচল প্ৰদেশৰ পৰা, প্ৰথম ছানৰাইজটো অৰুণাচল প্ৰদেশেই পায়, ৰাইট? আৰু ষ্টেটহুড ডে গম পালে 20 তাৰিখে, আৰু ষ্টেট হৈছিল 24 নম্বৰ ষ্টেট কেতিয়া, 1987 চনত। এণ্ড 100% হাউচ হোল্ডছ ৱাৰ গিভেন ফ্ৰী ইলেক্ট্ৰিচিটি কালেকশ্যন, এণ্ড ফাৰ্ষ্ট ইণ্ডিয়ান ষ্টেট টু অবটেইন অৰ্গেনিক চাৰ্টিফিকেশ্যন অফ কিৱি ফ্ৰুইটছ। যিটো কিৱি ফ্ৰুইটছ যে আছে, সেইটো প্ৰথম ইণ্ডিয়ান ষ্টেট যি অৰ্গেনিক চাৰ্টিফিকেশ্যন পাইছে। আৰু হাইড্ৰ' পাৱাৰ পটেঞ্চিয়েলৰ ফালৰ পৰা বহুত লাৰ্জেষ্ট হাইড্ৰ' পাৱাৰ পটেঞ্চিয়েল আছে, 60,000 মেগাৱাটৰ।
নাও এতিয়া মেকমোহন লাইটৰ পৰা আঁতৰি এতিয়া গম পালোঁ যে আমাৰ অৰুণাচল প্ৰদেশখনক তাহাঁতি ক্লেইম কৰিছে, চাইনাই ক্লেইম কৰিছে নিজৰ বুলি, অক্সাই চীনত কৰিছে। লগতে আৰু লগতে কি হৈছে প্ৰব্লেম, তাহাঁতি 9 ডেজ লাইন, যিটো 9 ডেজ লাইন নিজাববীয়াকৈ এখন ড্ৰ কৰি থৈছে, সেই তাতো কিন্তু চাইনাই বহুতখিনি টেৰিটৰী এনেকুৱা আছে যি আৰু নিজৰ বুলি ক্লেইম কৰিছে। চ' 9 ডেজ লাইন also referred as 11 dash line by Taiwan is a line of segments on various maps that accompanied the claims of People's Republic of China PRC, that is mainland China, and the Republic of China ROC Taiwan. Monot rakhibo China khono kua hoy People's Republic of China PRC boli, mainland China boli, aru Taiwan khono ki boli kua hoy Republic of China, confuse hobo na lage, People's Republic of China and China khono aru Republic of China, যাক কওঁ আমি টাইৱান বুলি, ইন দ্য চাউথ চাইনা চি। অ'কে, চ' 9 ডেজ লাইন এয়া দেখা পাইছে। প্ৰথম কথা, 9 ডেজ লাইন ক'ত আছে? অবভিয়াছলি চাউথ চাইনা চি। এই 9টা ডেজ আপোনালোকে দেখা পাইছে এইফালৰ পৰা। আপোনাৰ আইলেণ্ডছখিনি মনত ৰাখিব লাগিব। ফ্ৰম যদি মই নৰ্থৰ পৰা ষ্টাৰ্ট কৰোঁ, এয়া আমি যদি চাওঁ টাইৱান, টাইৱানখনৰ ইষ্ট চাইডত এটা ডেজ আনিছে, মানে ক্লেইম কৰিছে যে টাইৱানখনো চাইনাৰে পাৰ্ট হয়। আমি চাইনা আৰু টাইৱানৰ যিটো হিষ্ট্ৰী সৰুকৈ ব্ৰিফত এদিন নিশ্চয় ডিছকাছ কৰিম, কিন্তু এতিয়া জানি লওক এই নতুন মেপখনৰ মতে সম্পূৰ্ণ তাহাঁতি আকৌ ক্লেইম কৰিছে যে টাইৱানখন তাহাঁতৰে হয়, কাৰণ সেই 10 ডেজটো কি কৰিছে, চাইনাৰ আৰু টাইৱানৰ ইষ্ট ছাইডে আছে। আৰু যদি আমি কওঁ নৰ্থৰ পৰা চাউথলৈ, যদি আমি আইলেণ্ডছখিনি ক্লেইম কৰা আইলেণ্ডছখিনি যদি আমি সজাবলৈ কওঁ, তেতিয়া প্ৰথমতে আছে পেৰাচেল আইলেণ্ডছ, দেন স্কাৰবৰো স্কলেন, দেন স্পাৰ্টলি আইলেণ্ড। চ' স্পাৰ্টলি আইলেণ্ডছ এয়া আমি দেখা পাইছোঁ চাউথত, দেন আপোনাৰ স্কাৰবৰ্ড আইলেণ্ড, চলেল, এণ্ড দেন পেৰাচেল আইলেণ্ডছ। এইটো হৈছে চাইনাৰ 9 ডেজ লাইন। কোনফালেদি গৈছে? এতিয়েদি আহি পেলাই ভিয়েটনামৰ কাষেদি আকৌ এতিয়া ব্ৰুনেই হৈ পেলাই ফিলিপাইনছৰ সৈতে গৈ পেলাই টাইৱানৰ ওচৰলৈকে আছেগৈ এই 9 ডেজ লাইন। আকৌ এবাৰ যদি ভালকৈ আমি চাওঁ, এয়া দেখিছে চাউথ চাইনা চিত পেৰাচেল আইলেণ্ড, মনত ৰাখিব পেৰাচেল আইলেণ্ড। অ'কে, then this is Scarborough Shoal and then Spratly Island. Our Spratly Island to kunkhini ase apunar Brunei usorot ase, itu side apunar Philippines ase, right? So ea চাইনাই ক্লেইম কৰিছে এই যিমানখিনি, এইটো যিটো আমাৰ ইউনিক ক্লজ, ইউএন ক্লজ যিটো এগ্ৰিমেণ্ট আছে আমাৰ চিৰ ওপৰত, চি টেৰিটৰীটিৰ ওপৰত, সেইখিনিক এক্সিড কৰি পেলাই চাইনাই গোটেই টেৰিটৰীখিনিক নিজৰ বুলি ক্লেইম কৰিছে। চ' এইটো ইণ্টাৰনেশ্যনেল লৰ এগেইনষ্টত চাইনাই গৈছে, ইউ এন চি এল অ' এছৰ এগেইনষ্টত ক্লেইম কৰিছে এই 9 ডেজ লাইনৰ যোগেদি বহুতখিনি টেৰিটৰী চাউথ চাইনা চি গোটেইখিনি নিজৰ বুলিয়ে ক্লেইম কৰিছে। চ' আকৌ এবাৰ মই কৈ দিছোঁ আইলেণ্ডছখিনি একদম ওপৰত যদি আমি দেখোঁ, চেনকাঙো, চেনকাকু বা ডায়ো আইলেণ্ড, যদি চবতকৈ ওপৰত নৰ্থ ছাইডত এনেকৈ সজাবলৈ দিয়া হয়, তেনেহ'লে চেনকাকু বা ডায়ো আইলেণ্ডছো প্ৰথমতে আহিব। তাৰপিছত আপোনালোকে দেখা পাব প্ৰাটাছ আইলেণ্ড, তাৰপিছত পেৰাচেছ আইলেণ্ডছ, অ'কে, মেকলছফিল্ড বেংক, দেন আহিব আপোনাৰ স্কাৰবৰো চল, দেন স্পাৰ্টলি আইলেণ্ড। চ' এয়া হৈছে 9 ডেজ লাইন। চ' আজি আমি গম পালোঁ যে চাইনাই কেনেকৈ নিজাববীয়াকৈ 28 তাৰিখে যিখন 2023 এডিশ্যন অফ ষ্টেণ্ডাৰ্ড মেপ অফ চাইনা ৰিলিজ কৰিছে, তাত গোটেই অৰুণাচল প্ৰদেশখন তাহাঁতি নিজৰ বুলি ক্লেইম কৰিছে, আৰু লগতে অক্সাই চীনটো তাহাঁতি নিজৰ বুলি ক্লেইম কৰিছে। আৰু এইটোও গম পালোঁ যে G20 যিহেতু অৰুণাচল প্ৰদেশত তাত কৰা হৈছিল, তাৰ এগেইনষ্টত তাহাঁতি ক্লেইম কৰি পেলাই এইটো এটা ৰেছপঞ্চ দি পেলাই এনেকৈ ক্লেইম কৰিছে। আৰু আশা ৰখা হৈছে যে 9 ছেপ্টেম্বৰ 9-10 তাৰিখে যেতিয়া নিউ দিল্লীত আমাৰ এইখন চামিট হ'ব, G20 চামিট, এই বিষয়ত হয়তো কিবা ডিছকাশ্যন হ'ব বুলি আমি আশা ৰাখিব পাৰোঁ। কিন্তু G20 আচলতে এনেকুৱা ধৰণৰ ডিছকাশ্যনখিনি নহয় যদিও, কিন্তু এইটোৱে গোটেই পৃথিৱীৰ চকু বা বিশেষকৈ আমাৰ ইণ্ডিয়ানৰ মানে এটা কাৰণে এটা চিন্তাৰ বিষয় হৈ পৰিছে, কাৰণ এনেকুৱা ধৰণৰ ক্লেইমবিলাক সঁচাকৈ যুক্তিপূৰ্ণ হয়। অ'কে, চ' ইয়াতে মই আজি এই পাৰ্টিকুলাৰ ছেশ্যনটো এণ্ড কৰিছোঁ। ধন্যবাদ।